সাবেক রাষ্ট্রপতি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আর নেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার জলবন্দী ঢলের পানিতে ডুবে মারা গেছে তিনজন চার ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম বহির্নগরে অয়েল ট্যাঙ্কারের লাগা আগুন নিয়ন্ত্রণে ৪৭ নাবিক জীবিত উদ্ধার আহত একজনের হাসপাতালে মৃত্যু ভারতের ঋণে রেলের ১৪,০০০ কোটি টাকার তিন প্রকল্পে অনিশ্চয়তা ট্রানজিট ইস্যুতে আসতে পারে নতুন সিদ্ধান্ত কেনা হবে ২০০টি যাত্রীবাহী ব্রডগেজ কোচ সব কাজই শেষ হয়ে গেছিল শুধু আমাদের এসি খোলা নিয়ে একটা জটিলতা ছিল আমরা চেষ্টা করতে চেয়েছিলাম দ্রুত খোলা যায় কিনা কারণ আমাদের তো কোচ নেই আমাদের কোচ দরকার সরকার বদলালেও ভাঙেনি চালের সিন্ডিকেট ভরা মৌসুমে কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা গরমিল আছে উৎপাদন ও চাহিদার তথ্যে বলছেন বিশ্লেষকরা ছাত্র জনতার আন্দোলনে নিহত শতাধিক বেওয়ারিশের দাফন হয় রায়ের বাজার কবরস্থানে এখনও শনাক্তের অপেক্ষায় হাসপাতালে মরদেহ দুঃসহ সময় পার করছেন আহতরা মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে তিনজনকে হত্যার মামলায় আসামি ১,৫০০ পরিচয় জানেন না বাদীও সংশ্লিষ্টতা থাকলেই গ্রেপ্তার বলছে পুলিশ দুর্গোৎসব আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি বুধবার ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন উদযাপনে তৎপর প্রশাসন